যানজটের নাকাল রাজধানীবাসী, সেই সঙ্গে আছে বায়ু দূষণ আর শব্দ দূষণ। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাজধানীবাসীর ভোগান্তি কমছে না, একই সাথে সরকারি সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ভোগান্তি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যানবাহনের এমন উচ্চ শব্দের হর্নে হাঁসফাঁস অবস্থা সুস্থ অসুস্থ মানুষের, কিন্তু এই বৈরী পরিবেশ এখন নিত্যসঙ্গী রাজধানীবাসীর। এর সাথে আছে বায়ু দূষণ, অপরিকল্পিত নির্মাণ আর সংস্কার কাজের জন্য সারা বছর ধরে চলে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, যাতে বাড়ছে ভোগান্তি। একদিকে সড়ক বন্ধের কারণে তৈরি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে ধুলিকণায় দূষিত হচ্ছে বায়ু। মানে সকালে আড়াই ঘন্টা, বিকেলে আড়াই ঘন্টা, এইটা হাতে নিয়ে আমাদের ওয়ার্কিং আওয়ার থাকে 9 ঘন্টা 8 ঘন্টা, শেষ যদি 5 ঘন্টা যোগ করা হয় তাহলে 14 ঘন্টা আমাদের ওয়ার্কিং আওয়ার চলে। তো এই জ্যামের ভিতরে তো আছি, তার মধ্যে তো বাসে সিট পাওয়া যায় না। অন্তত একটু কম দেয়, পুরো ধুলাবালি পুরো ভুইরা থাকা, এত ধুলাবালি হয়ে যায়। এই ধুলাবালিগুলো তো কাপড় নষ্ট হয়, নাকে মুখে যায়। প্রচণ্ড গরম আর দীর্ঘ যানজটের সাথে বায়ু দূষণ আর শব্দ দূষণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ধুলাবালি কারণে ডাস্ট অ্যালার্জি দেখা দিচ্ছে, ওষুধ খেতে হচ্ছে প্রতিদিন। আমার যে টাইমটা নষ্ট হচ্ছে পুরো রাস্তায়, আমার টাইমটা কেটে যাচ্ছে। যে উন্নয়নমূলক কাজটা হচ্ছে এটা ব্যাহত হচ্ছে আমাদের জন্য, কারণ এটা প্রপার টাইমটা মেনটেন করতে পারতেছে না। যে ঠিকাদার প্রতিষ্ঠান যে নির্ধারিত সময়ের ভিতরে কাজ শেষ না করার প্রেক্ষিতে আরও বেশি ভোগান্তি হইতেছে। বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষা প্রতিবেদনে দেখা গেছে গত বছরে বায়ু দূষণ বেড়েছে শতকরা 10 ভাগের বেশি। কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনাহীনভাবে এই উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে, বা যেই রাস্তার উপরে কাজ হচ্ছে সেখানে বিকল্প চলাচল মাধ্যমের সুব্যবস্থা না করার জন্য এই ভোগান্তিটা বাড়ছে এবং বায়ু দূষণ বেশি হচ্ছে। বায়ু দূষণের বেশি হওয়ার পিছনে নির্মাণ বিধি যদি মেনে চলতো তাহলে সেটি অনেকাংশে কমে আসতো বলে আমি মনে করছি। জনভোগান্তি রোধে রাজধানীকে কেন্দ্র করে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাস্তবায়নকারী সংস্থাগুলো, ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে যে তাদের কার্যাদেশ আছে সেই কার্যাদেশের যে সকল শর্তগুলো দেওয়া ছিল সেই শর্ত মোতাবেক তাদেরকে এই কাজ করতে বাধ্য করা এবং জনশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতায় একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। এভাবে চলতে থাকলে দিনে দিনে ঢাকা পরিণত হবে অকার্যকর এক শহরে, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। যানজটের নাকাল রাজধানীবাসী, সেই সঙ্গে আছে বায়ু দূষণ আর শব্দ দূষণ। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাজধানীবাসীর ভোগান্তি কমছে না, একই সাথে সরকারি সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ভোগান্তি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যানবাহনের এমন উচ্চ শব্দের হর্নে হাঁসফাঁস অবস্থা সুস্থ অসুস্থ মানুষের, কিন্তু এই বৈরী পরিবেশ এখন নিত্যসঙ্গী রাজধানীবাসীর। এর সাথে আছে বায়ু দূষণ, অপরিকল্পিত নির্মাণ আর সংস্কার কাজের জন্য সারা বছর ধরে চলে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, যাতে বাড়ছে ভোগান্তি। একদিকে সড়ক বন্ধের কারণে তৈরি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে ধুলিকণায় দূষিত হচ্ছে বায়ু। মানে সকালে আড়াই ঘন্টা, বিকেলে আড়াই ঘন্টা, এইটা হাতে নিয়ে আমাদের ওয়ার্কিং আওয়ার থাকে 9 ঘন্টা 8 ঘন্টা, শেষ যদি 5 ঘন্টা যোগ করা হয় তাহলে 14 ঘন্টা আমাদের ওয়ার্কিং আওয়ার চলে। তো এই জ্যামের ভিতরে তো আছি, তার মধ্যে তো বাসে সিট পাওয়া যায় না। অন্তত একটু কম দেয়, পুরো ধুলাবালি পুরো ভুইরা থাকা, এত ধুলাবালি হয়ে যায়। এই ধুলাবালিগুলো তো কাপড় নষ্ট হয়, নাকে মুখে যায়। প্রচণ্ড গরম আর দীর্ঘ যানজটের সাথে বায়ু দূষণ আর শব্দ দূষণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ধুলাবালি কারণে ডাস্ট অ্যালার্জি দেখা দিচ্ছে, ওষুধ খেতে হচ্ছে প্রতিদিন। আমার যে টাইমটা নষ্ট হচ্ছে পুরো রাস্তায়, আমার টাইমটা কেটে যাচ্ছে। যে উন্নয়নমূলক কাজটা হচ্ছে এটা ব্যাহত হচ্ছে আমাদের জন্য, কারণ এটা প্রপার টাইমটা মেনটেন করতে পারতেছে না। যে ঠিকাদার প্রতিষ্ঠান যে নির্ধারিত সময়ের ভিতরে কাজ শেষ না করার প্রেক্ষিতে আরও বেশি ভোগান্তি হইতেছে। বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষা প্রতিবেদনে দেখা গেছে গত বছরে বায়ু দূষণ বেড়েছে শতকরা 10 ভাগের বেশি। কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনাহীনভাবে এই উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে, বা যেই রাস্তার উপরে কাজ হচ্ছে সেখানে বিকল্প চলাচল মাধ্যমের সুব্যবস্থা না করার জন্য এই ভোগান্তিটা বাড়ছে এবং বায়ু দূষণ বেশি হচ্ছে। বায়ু দূষণের বেশি হওয়ার পিছনে
নির্মাণ বিধি যদি মেনে চলতো তাহলে সেটি অনেকাংশে কমে আসতো বলে আমি মনে করছি। জনভোগান্তি রোধে রাজধানীকে কেন্দ্র করে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাস্তবায়নকারী সংস্থাগুলো, ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে যে তাদের কার্যাদেশ আছে সেই কার্যাদেশের যে সকল শর্তগুলো দেওয়া ছিল সেই শর্ত মোতাবেক তাদেরকে কাজ করতে বাধ্য করা এবং জনশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতায় একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। এভাবে চলতে থাকলে দিনে দিনে ঢাকা পরিণত হবে অকার্যকর এক শহরে, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।